দেশি মাছের রেনু ও পোনা চাষ করে ভাগ্য বদলেছে নওগাঁর বদলগাছি উপজেলার চঞ্চল হোসেনের। মাত্র 9000 টাকা নিয়ে শুরু করা ব্যবসা এখন 2 কোটি টাকা ছাড়িয়েছে। তার সহযোগিতায় গ্রামের অর্ধ শতাধিক তরুণ মাছ চাষী হয়েছেন স্বাবলম্বী। নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের চঞ্চল হোসেন বাবা মার বিচ্ছেদের পর দাদির কাছে বেড়ে ওঠা চঞ্চল অভাবের তাড়নায় তৃতীয় শ্রেণীতেই থেমে যায় লেখাপড়া। চাকরি নেন মাছের হ্যাচারিতে। দীর্ঘ 11 বছর হ্যাচারিতে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2004 সালে মাত্র 9000 টাকায় একটি পুকুরে শুরু করেন দেশীয় মাগুর মাছের চাষ। মাত্র 40 দিনে পোনা বিক্রি করেন 4.5 লাখ টাকার। এরপর শুধুই সামনে এগিয়ে যাওয়ার গল্প। এখন ছোট একটা হ্যাচারিও ছিল, কিন্তু পরবর্তীতে সারা বাংলাদেশে এই মাছের রেনু বা পোনা উৎপাদনে বিভিন্ন বাজার খবরটা পায়ে সবাই এত চাহিদা যে আমাদের পরবর্তীতে হ্যাচারি ওই ছোটগুলো ভেঙে বড় বড় করলাম। এখন আমাদের প্রায় 1.5 কোটি টাকার একটা প্রজেক্ট দাঁড়াইছে। দেশীয় প্রজাতির মাছের রেনু ও পোনা উৎপাদনে এলাকায় সাড়া ফেলেছেন। তার হ্যাচারি থেকে সারা দেশে সরবরাহ হচ্ছে মাছের রেনু ও পোনা। শুধু তাই নয়, তাকে দেখে অনুপ্রাণিত হয়ে গ্রামের অর্ধ শতাধিক তরুণ হয়েছেন স্বাবলম্বী। যেসব মাছ হারিয়ে যাচ্ছে সেসব মাছ এখানে উৎপাদন করতেছে। এখানে ভালো মানের পোনা পাওয়া যায়, দেশীয় পোনা, যেমন শিং, পোবা, কই, মাগুর, দেশি মাগুর। আমি এর আগে এখান থেকে মাছ নিয়ে গেছিলাম, আবার এখানে মাছ নিতে আসছি। দেশীয় মাছের রেনু পোনা উৎপাদনে আগ্রহীদের সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য কর্মকর্তা। যদি কোনো সমস্যা মনে করেন যে মাছগুলো কিভাবে আমরা নার্সারি করব, তাহলে আমরা নার্সারি ব্যবস্থাপনার উপরে যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, তারা যদি আমাদের সংশ্লিষ্ট উপজেলাতে যোগাযোগ করেন, তাহলে আমরা তাদেরকে কিভাবে এই দেশি পোনা নার্সারি করতে হয় সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব। দেশের প্রতিটি জেলায় বিলুপ্ত প্রায় দেশি প্রজাতির মাছ রক্ষায় একটি করে হ্যাচারি স্থাপনের স্বপ্ন চঞ্চলের। ডিবিসি নিউজ ডেস্ক।